হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় এসে কোরআনটাকে 6টা কপি করা হয়েছিল তৎকালীন সময়ে। ইনি নিজে একটা রেখেছেন, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্পোর্টে আরো 5টা কপি তিনি পাঠিয়ে দিয়েছেন। তখন থেকে ধীরে ধীরে কোরআনটা আমাদের কাছে লিখিত আকারে এসেছে। এখানে আসার কারণ, কোরআনটা খুলে দেখেন সূরাগুলো কি দুইভাবে বিভক্ত করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটা নাজিল হওয়ার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেটাকে বলা হয় আপনার বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ, ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। এই যে নাজিলটা হলো কোরআনটা, আসমান জমিন কোনো কিছুই তো এটাকে গ্রহণ করতে রাজি হলো না। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তারা গবেষণা করে বের করেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চাচামুচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে, বের করার ক্ষমতা পৃথিবীর কারো? এই আকাশে কি কোনো খুঁটি আছে? আছে। জমিনের বুক শ্রী বিশাল নদী। আপনাদের এখানে ঢোকার সময় দেখলাম, এই যে খুশকান্দি গ্রামের দিকে ঢোকার সময় দেখলাম দুপাশে শুধু বিশাল বিশাল জলাশয়। এই যে মাটির বুক শ্রী, জমিনের বুক শ্রী বিশাল নদী নালা খাল বিল আপনার প্রবাহিত হয়েছে, জমিনের কি কোনো অসুবিধা আছে? না। আকাশ জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো হচ্ছে, মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, অনেক বড় বড় ভবন হচ্ছে, জমিনের কি কোনো অসুবিধা আছে? যেই পাওয়ার জমিনের, ওই পাওয়ার আসমানের। কিন্তু ছোট্ট এই কিতাবটা তো নিতে পারেনি, কারণ সব কিছুর জন্য যোগ্য হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এখানে সবচেয়ে বড় মুজিজা হলো আমার নবীর, নবীর কাছে কোরআন এসেছে, আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীকে ভালোবেসে নবীর উপর দরুদ পড়তে পারছি না। পারছি, দরুদ পড়ছি, আজকে কথা বলেন পড়ছি, পড়ি নাই কেন? বন্ধুনে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন যদি প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দে। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। এই যে আমার দাদা ভাই আমার পাশে বসে আছেন, দাদার অনেক ছোট নাতিরা চলে গেছে, আমি আমার জায়গা থেকে বলছি, আমার অনেক ছোট চলে গেছে। আগের যুগের মানুষের তুলনায় এখনকার যুগের মানুষের সবকিছু ছোট, তারপরে অহংকার কমে না। আজকে জানেন এই মাহফিলে মানুষ কেন কম? তারা নিজেরা নিজেরা প্রাউড ফিল করতেছে, মাহফিলে যে কি হবে, কিন্তু ওরা বোকার স্বর্গে বসবাস করে, ওরা জানে না যে জীবনের সময়গুলো একটা নিয়ামত, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে মাহফিল নূরানি জলসা, তোমরা কি করেছো, কোথায় ছিলে সেদিন? জবাব কিন্তু দিতে হবে। কিন্তু কব দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মরার পরে কে হই? আরে খবরে তো নিতে আসবেন আপনার ফ্যামিলি পরিবারে। বুঝতে হবে আজকের ওয়াজ বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য, জ্ঞানীদের জন্য, ওয়াজ কিন্তু মূর্খদের জন্য নয়। কারণ আল্লাহ মূর্খদেরকে দেখতে পারে না, পছন্দ করে না, তাদের সাথে প্রেমও করে না। আল্লাহ যার সাথে প্রেম করে তাকে জ্ঞানী বানাইয়া তারপরে প্রেম করে। জ্ঞানী হইতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না, ইলমে লাদুনি যথেষ্ট। বলে হুজুর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছোট করেছেন? নও, এমন অনেক মানুষ আমাদের মাঝে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, এমন কথা বলে যেটাকে আপনার আমার ওভারটেক করার ক্ষমতা নেই। অনেক সময় প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি, যদিও তাকে দেখতে দুলাবালিতে দোষর দেখা যায়। আছে না এরকম মানুষ? দাদা ভাই কি বলে, আমাদের মাঝে আছে না? বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাই নবী শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, প্রতিদিন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1,000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ নিয়ে যত বিতর্ক, এই যে আমার দাদা ভাই যারা আছেন ওনাদের সময় কিন্তু পৃথিবী
বিশেষ করে বাংলাদেশের আপনারা মুরব্বী যারা আছেন, ওই যে ওখানে আমার দাদারা বসে আছেন, দর্শক সারিতে বসে আছেন, আপনাদের সময় আমাদের মতো ছিলেন, তখন তো প্রতিকূল অবস্থা ছিল না। আমরা রাত্রে বেলা দেখি আমাদের পরিবেশটা পুরো অনুকূলে, সকালে ঘুম থেকে উঠে দেখি কি পরিবেশটাকে প্রতিকূলে নিয়ে গেল, এরকম না? আমার কথা কি বুঝে? এটা কে নিয়ে গেল? আমরা নিয়ে গেছি। কারণ আল্লাহ বান্দার উপর তো জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলেছে এটা আমার বানানো কথা নয়, কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমরা ডাজ ইট রং হি স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ আল্লাহর দাসের উপর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, ঠিক না বেটি? নবীর প্রেমের মানে কি? ফরজ ওয়াজিবের পাশাপাশি রাসূলের যে আদর্শ সেটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম। আমি নবীকে ভালোবাসি মুখে মুখে, আরে বাপরে নবীর প্রেমের অভাব নাই, কিন্তু জুম্মার দিনে দেখা যায় আগের সুন্নাত নাই পরের সুন্নাত, আগে পরের সুন্নাত ছাড়া ফরজেরও কোনো গ্যারান্টি নেই। কেন বুঝেন না? কিছু কিছু জিনিস থাকে যেটা একেবারে পার্সোনাল গোপন, আপনাকে উদ্ঘাটন করতে হবে রহস্য। কেন বুঝেন না? ফজরের নামাজ আমাদের উপর ফরজ, সবচেয়ে বড় শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, ঠিক না? ফজরের আগে কি সুন্নাত? নামাজ তো আল্লাহর, সেজদা তো আল্লাহকে দে, কিন্তু সুন্নাত কেন আসলো? ওই যে আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, লাউলাকা আলা মা ঝরতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আপনি আমি আমরা কেউ আল্লাহর খবর জানতাম না। জোরে কোন না, সুবহানাল্লাহ। এই জন্য সব জায়গায় গেলে দেখবেন দুইটা, কয়টা আরো জোরে বলেন, কয়টা? দুইটা। আমার আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিব্বা কয়টা? জিব্বা কয়টা? একটা। দুইটার পক্ষে কে হাত তোলেন তো? দুইটার পক্ষে। আর একটার পক্ষে কে কে হাত তোলেন তো? জিব্বা। ও আমার খুদা, এইয়া তো ভয় পাইছে, জিব্বা ও মিয়া দুইটা, এটা তো বাটপার। সোদের টাকা হোক, ঘোষের টাকা হোক, বাবুর সিটা যদি ভালো হয়, ঠিকঠাক লবণ টবণ হয়, বর্ডার খালি ক্রসিং করতে করতে গলা পর্যন্ত আসবে, এটা হলো টাউট। আসলটা হলো আলা জিব্বা, এটা ছাড়া কথা বলা সম্ভব? জিব্বা কটা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি জিব্বা, আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে বগে। এই যে আমার দাদা বুড়া, আমি জুয়ান, ঠিক নেই? এখানে দেখেন দুই ধরন না, লম্বা খাটো, মোটা চিকন, সুন্দর কালো, ধনী গরিব, জল স্থল, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পৃথিবীর যেখানে যাবেন আল্লাহর কাছে পর্যন্ত নূরের জগৎ ফাড়ি দিয়ে যদিও যান, ওখানেও গেলে খুঁজে পাবেন, যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন। হুজুর দুইটার কারণ কি গো? তিনটা কোথাও দেখা যায় না, তার কারণটা কি? আল্লাহ বলে বান্দা আমার হাবিবের ইজ্জত কি তোমরা ছোট করো না, ইমান চলে যাবে রে, পাহাড় পরিমাণ আমল করলেও কোনো লাভ হবে না। তোমরা কালিমায় তো এবার দিকে নজর দিয়ে দেখো, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্ন আল্লাহু আকবার। দ্বিতীয় যে অপশনটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমার দিক কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। ও বন্ধু, বুঝে নিতে হবে, আপনার জীবনে যদি আমল কম হয়, তারপরে নবীর 100% প্রেমিক, নবীর আহলে বাইতের প্রেমিক যদি হতে পারেন, এবং পৃথিবীর বুকে যে আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা নবীর প্রেমের উপরে আহলে বাইতের প্রেমের শিক্ষা দেয়, তাদের সাথে যদি যুক্ত হয়ে জীবন যাপন করতে পারেন, আপনার এই কালে এবং ওই কালে কোনো কালে ভয় নেই। সবচেয়ে মজার আর একটা খবর, এই তোমরা কিন্তু শুরু থেকে কথা বলতেছ, সবগুলোকে পিছনে পাঠাবো আমি, মাদ্রাসার ছাত্র দেখে কিন্তু কিছু বলি নাই, নাহলে একটা শুরুতেই ওখানে পাঠাইতাম। আল্লাহর নাম লিখতে চারটা হরফ, আলিফ লাম লাম হা,
নবীজির মিম, নবীজির নাম মোবারক থাকতে মিম হা মিম দাল, চারে চারে কত? আটে মন জান্নাত কয়টা? কোথায় যাবেন নবীকে ফালাইয়া? সুবহানাল্লাহ কর না, নবীকে ছেড়ে যাওয়ার উপায় আসেনি। সবচেয়ে মজার খবর, আল্লাহ নামের চারটা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে চারটা হরফ, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। সুবহানাল্লাহ বলেন না? নবী সম্পর্কে গবেষণা এমন ভাবে করবেন, ওই নবী আমার মতো এমনি ভাবে গবেষণা করেন না, ইমান হারায় কবরে যেতে হবে। সবসময় মনে রাখবেন আল্লাহর হাবিব বলে গেছেন, কলাইয়ুকুম মিতলি, তোমরা কে আছো আমার মতো? শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি যে আপনার মতো আমি আছি, ঠিক কিনা বলে? রমজান মাস আসছে সামনে, দিনের বেলা একটা রাখা রোজা রাখা ফরজ, রাতের বেলা বিশ রাকাত তারাবী সুন্নাত। দিন আল্লাহর বাগে, রাত কার বাগে? কথা কয় না, রাসূলের বাগে না? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলে, আপনি যেখানে যাবেন রাসূলকে পাবেন, এই কারণে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে আগে নবীর প্রেম শিখাও। কি শিখাও? নবীর মহব্বত শিখাও, নবীর প্রেমই হলো ঈমান। এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, একাধিক হাদিস গ্রন্থে এসেছে বন্ধু, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবী বললেন, যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর দলিল লাগবে? কথা কন না, আমরা সাধারণ মানুষ হিসেবে আর কোন দলিলের প্রয়োজন আছে নি? বন্ধুরে আমার বুঝে নিতে হবে, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব বন্ধু। নবীর প্রাপ্তার আমার রক্ত খাওয়া হারাম। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। শহীদ যখন হয়ে গেল, হযরত মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, নবীজি লোহ মোবারক বন্ধ চষতে শুরু করলো। নবীজি ডেকে ডেকে বললেন, না না, তুমি রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হয়ে আসবে আমি ততক্ষণ পর্যন্ত ভক্ষণ করতে থাকবো গো। একটা ফোঁটা রক্ত আমি, একটা ফোঁটা রক্ত মোবারক আমি উহুদের ময়দানে পড়তে দিব না। এই কথা বলতে বলতে বন্ধু তিনি রক্ত মোবারক চষতে শুরু করলেন। রক্ত মোবারক চষতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানকে জানিয়ে দিলেন, রে পৃথিবীর আমার উম্মতির দল, পৃথিবীর বুকে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আপনাদেরকে নিয়ে আমার একটু উল্টো দিকে আবার যেতে হবে, ভাবছিলাম এই দিকে হাঁটবো। আপনারা কি মনে করছেন আপনাদের এই বডিটা আসল? প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা মানুষ কি? আমার দিকে তাকান, ওয়াজ বুঝে নেন, প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? একটা হলো তার বডি, আর একটা হলো তার আত্মা। এই যে দেহের কোনো দুই আনার দাম নাই, জীবনে অনেক শুনেছি ডেড বডি, জীবনে একবারও শুনিনি ডেড সোল। মরা দেহের কথা শুনেছি, মরা আত্মার কথা জীবনে কোনো ডক্টর বলে? আমার দিকে তাকান, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় এই বডিটা কি ইয়াইহান নাস, আবার কখনো বলা হয় ইয়াইহান ইনসান, বাংলায় যদি বলে মানুষ, ইংলিশে যদি বলে ম্যান অথবা পার্সন। এটা হলো দেহটার নাম, সংক্ষিপ্ত নাম। এই দেহটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওইটা থাকে ভিতরে, এটা কেমন ভাবে ভিতরে এসে সেটিং হয়েছে সেটাও আপনি আমি জানি না, আবার কখন আমাদের থেকে চলে যাবে সেটাও আপনি আমি জানি না। সেটাকে আরবিতে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড,
কওলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না, এর মধ্যে পার্থক্যটাই হলো যতক্ষণ পর্যন্ত আপনার দেহে রুহু ছিল না, আলমে আরোহায় আল্লাহর আরশের চারপাশে রুহের জগতে ছিল, ততক্ষণ কিন্তু আমাকে কেউ সুলাইমান বলার ক্ষমতা নেই, আপনাকে আব্দুর রহিম বলার কোনো ক্ষমতা নেই। যখনই দেহ রুহের জগৎ থেকে দেহের মধ্যে আত্মাটা যখন ট্রান্সফার হয়ে এসলো, তখনই আপনার আমার নামকরণ করা হয়েছে, ঠিক কিনা? আবার যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে অচিন দেশে, তখন কিন্তু আপনার নামটা যদি আব্দুর রহিম থাকে, কিন্তু তার আগে যুক্ত হবে মরহুম। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এখানে আপনার আত্মাটাকে রাখতে হবে, আপনার দেহের কোনো দুই আনার দাম নেই। সম্মানিত উপস্থিতি, সুবহানাল্লাহ বলতে তো ভয় পান কেন? আল্লাহ কি আপনাকে আমাকে জবানটা দিছে বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে কুরমা পোলাও খাওয়ার জন্য, চা দোকানে, শপিং মলে বসে বসে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিছে জানেন? জানেন না, কারণ জানার প্রশ্ন, জানার ইচ্ছাও তো পোষণ করেন না। মনে করতেছেন পৃথিবীতে যেমনি ঠেলা দিয়ে চলে যেতে পারেন, ধাক্কা দিয়ে আরেকজনকে ফেলে ওভারটেক করে যে এইভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন মনে করতেছেন সেখানেও চলবে? নো, ইম্পসিবল। আল্লাহ বলেছেন কি আমার দিকে তাকান? আল্লাহ বলেছেন রিমেম্বার মি, দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে কি বলা হয়? জিকির। ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহর জন্য বলেছেন রিমেম্বার মি, দেন আই উইল রিমেম্বার ইউ, তার মানে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কেমনি করব? আল্লাহ কই তুমি পৃথিবীতে বসে বসে, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আল্লাহ বলে তুমি পৃথিবীতে নরমাল জলসায় বসে বসে আমির আমার জিকির করো, আমি তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করছি। একজন মুমিন নামাজের মধ্যে বসে আছে, সে মনে করতেছে তার সামনে খানায় কাবা অবস্থান করছে, সে মনে করতেছে তার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, সে মনে করতেছে আমি ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছি, একটু যদি নিষ্বিষ হয় আমি জাহান্নামী হয়ে যাব। তিনি মনে করতেছেন আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম। তিনি এমন চিন্তা করে বন্ধ নামাজ পড়তেছেন, এমন সময় কোন সাধারণ মানুষ গিয়ে যদি প্রশ্ন করে, বলে ভাইরে তুমি দেখেছি সারাটা জীবন তুমি জিকির করেছো, সারাটা জীবন তুমি ফরজ নামাজ পড়েছো, ওয়াজিব পড়েছো, নফল পড়েছো, মুস্তাহাব পড়েছো, এখন কি তুমি বলতে পারবা তুমি তো তোমার মালিকের জিকির করছো, তোমার মালিক এখন কি করে? মুমিন একটা সেকেন্ড দেরি করবে না, মুমিন সঙ্গী সঙ্গী বলে দিবে আমার মালিকও আমার জিকির করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা আমাদেরকে শুনিয়েছে, এত মজা পেয়েছি জিকির। অবন্ধুই হাদিস শরীফ গুলো অনেক বেশি বেশি করে বন্ধু এগুলো কি নজর দিয়েছিলাম, কারণ আমার মালিকের সাথে প্রেমের বন্ধনের এক নিবিড় এক জায়গা হলো এই জিকিরের জলসা। শুধু তাই নেই, অনেক লম্বা হাদিস বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আপনি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ বলে দিয়েছে হাবিব আমার ওই পাগলকে আপনি জানিয়ে দেন আমি তার দিকে দৌড়ে আসি। আর কি চান? আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতাও আসীলা। আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এমন কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। আমি বলে দেব তবে আল্লাহর জিকির করার আগে আমার নবীর জিকির আগে করতে হবে। আপনি আল্লাহর কাছে যেতে চাইলে আগে আমার প্রাণের নবীর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যাওয়ার টিকেট আপনাকে মদিনা থেকে নিয়ে যেতে হবে, অন্যথায় সারা পথ আপনি ঘুরবেন টিকেট কাউন্টারে খোঁজে পাবেন না। আল্লাহর কাছে পৌঁছার টিকেট কাউন্টার হলো আপনার আমার প্রাণের নবী।
ভালো লাগে না কথাগুলো? কার কার কাছে? দুই হাত তোলেন স্ট্রংলি, সোজা করে, একদম সোজা। আমার দাদা যারা, তারা সোজা করতে হবে না, তাদের অন্তর এমনিতেই প্রেমে ভরা। আর এই বর্তমান সমাজের যুবক যুবতী, এটির অন্তর হচ্ছে হিংসা, নোংরা নোংরার আত্মগরিমায় ভরা। কি ভুল কইছি আমি? হ্যাঁ দাদা কি বলে? ঠিক আছে, এরার দ্বারা যে নোংরামি হয়, ওই সময় দাদাদের আমলে যদি নোংরামি হতো, আজ পর্যন্ত আমরাই পৃথিবীতে এই পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহ তার আগেই পৃথিবী ক্লোজ করে দিত। সবকিছু ছোট হবে আমাদের চরিত্রের কারণে। আমার নবী হলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, আর আমরা হলাম সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী। তো নবীর উম্মত হইতে পারলাম? নবীর প্রতি ভালোবাসা আমাদের রইল? কথা কন, নবীকে কেমনে ভালোবাসতে হবে জানে? বন্ধুরে, আমার প্রেমের জগৎ থেকে আপনাদেরকে বোঝানোর জন্য দেহ এবং আত্মার মাঝে চলে আসতাম, বোঝানোর জন্য। এখানে আপনার দেহটা আছে, আত্মাটা নাই। আপনার শরীর আছে এখানে, মনটা ঘুরে অন্যখানে বিছানা খোঁজে। এখানে আপনার বসে কোনো লাভ নাই, তার চেয়ে ভালো বাড়িতে গিয়ে ঘুমান, এটা আপনার জন্য অনেক ভালো। তবে দুই চোখ বন্ধ করার পরে বুঝবেন ঘুম কত প্রকার ও কি কি, ঠিক না? আমি আপনাদেরকে বন্ধ ছোট্ট করে বলে দিতে চাই, নবীকে বোঝার জন্য বন্ধু, আপনার আমার প্রাণের নবী, সাথে প্রাণী কেমন করে ভালোবেসেছেন। যেই প্রাণী একটা, তার নাম হলো গাধা, গাধাটার নাম হলো আকির। আকির নামক একটা গাধা, যেটা আমরা মুসলমান হিসাবে আমাদের জীবনে এতটা গুরুত্ব নাই গাধার। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু, আকির নামক গাধা নবীর বিরহ সহ্য করতে পারে না, নবী চলে যাওয়া মেনে নিতে পারে না। ও বন্ধু, তিন দিন পার হয়ে গেল, গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না। তিন দিন তিন রাত্র পার হয়ে গেল বন্ধু, মতান্তরে চার দিন চার রাত্র বন্ধ পার হয়ে গেল, এই গাধা কোনো পানি স্পর্শ করে না, শুধু কান্দে আর বলে নবী গো তুমি কোথায় চলে গেছো গো, জীবনে আর কি কোনো দিন এই চরম চক্ষ দ্বারা তোমাকে দেখতে পাবো না। তিন দিন মতান্তরে, তিন দিন তিন রাত্র মতান্তরে, চার দিন চার রাত্র বন্ধু, গাধা কোনো খাবার পানি স্পর্শ করলো না। তারপরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে বন্ধু গাধা তার নিজের জীবন দিয়ে দেয়। আর আপনি আমি জীবন দিতে হবে না, এখন কোনো যুদ্ধও করতে হবে না। আপনার আমার শুধু নবীর প্রেমের বহিঃপ্রকাশ হলো, নবীজির আদর্শটাকে বাস্তবায়ন করব, এটাই ঠিক না বেঠি? আরো যদি বলেন, যেমন এক্সাম্পল যদি দেই, আপনার আমার জন্য কিন্তু প্রেমের একটা অংশ হিসাবে এটাকে আমি ধরে নিয়েছি। মুমিন যারা, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, সবার জন্য এটা প্রযোজ্য। যেমন ধরেন মাগরিবের, মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, নামটা কি জানেন? সালাতুল আওবিন নামাজ। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত করে করে পড়ে জানেন তো? দুই রাকাত করে করে বন্ধ পড়ে। নবীর প্রেমের কথা আমি বলছি, নবীর জবানের যে পবিত্র জবান, মোবারকের বাণীর দ্বারা শ্রদ্ধা, এটাই হলো প্রেম। যেমন আমরা নামাজের ক্ষেত্রে যথেষ্ট উদাসীন, আগামীকালকে জুমার নামাজ হবে, ইমাম সাহেব যখন খুতবা দিবে দেখবেন খুতবা দেওয়ার আগে ভিড়, ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরাবে, মনে হবে যেন পিছনে বিশ্বযুদ্ধ কার আগে কে চলে যাবে, ঠিক না বেঠি? এরা কখনোই নবীর প্রেমিক নয়, সঠিক নবীর প্রেমিক নয়, সঠিক তাকওয়ানি আল্লাহকে ডাকতে আসেনি। সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন শ্রেষ্ঠ দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহার, দিনের চাইতেও দামি হলো এই জুমার দিন, এটার ফজিলত মর্তবা অনেক অনেক বেশি বন্ধু। আমি সেই জায়গায় একটু পরে আসবো, নবীর প্রেম নিয়ে যেহেতু কথা বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন জুমার মাগরিবের নামাজের পরে কেউ যদি প্রয়োজন ছাড়া, প্রয়োজন যদি হয় কথা বলবেন, প্রয়োজন না হলে কোনো কথা বলবেন না। নবীজি যে শিক্ষাটা দিয়েছেন সেটা আমি বলছি, বন্ধুরে আমার কোনো কথা আপনারা বলবেন না, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে আপনি কি করবেন, ছয় রাকাত আওয়াবিন নামাজ শেষ করে দিবেন। আমার নবী জানিয়ে দিয়েছে পাগল রে, আমি নবী বলে গেলাম তুমি একটা দিন যদি মাগরিবের পরে আওয়াবিন নামাজটা আদবের সাথে পড়তে পারো, আমি নবীজি রাস্তায় দেখিয়ে দিয়েছি সে নাস্ত অনুযায়ী তোমার আমল নামাই একদিনের নফল ইবাদত পড়ার কারণে, আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। প্রেমিকের আসবে সবার আগে,
প্রেমিকারা কি করবেন? আসবে সবার আগে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বন্ধু এক্সাম্পল দিচ্ছি, আগামীকালকে জুম্মা হবে আমি বলে দিই, সবার আগে উত্তম রূপে গোসল করবেন, সবচেয়ে দামি সুন্দর যে পাঞ্জাবিটা আছে সেটা পরবেন, পরার পরে বন্ধু উত্তম সুগন্ধি গায়ে লাগাবেন, হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবেন, তবে সবার আগে, কার আগে? সবার আগে বন্ধু, আপনি সবার আগে মসজিদের দিকে কদমটা বাড়িয়ে দিবেন। আপনি যখন মসজিদে সবার আগে আসবেন, আমার নবীজি যেভাবে বলেছেন তুমি বের হবে সবার পরে, মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি পর্যন্ত যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বুঝে আসছে? আপনারা আমরা গ্রামের ভাষায় কাইক বলি, কাইক দুইটা কাইক দিয়ে চললা কই না আমরা, আমি একটু স্মার্ট ভাবে বলেছি কদম। আপনার বাড়ি যদি যাইতে 100টা কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে বন্ধু। এমন এটা শুধু একমাত্র নবীর প্রেম, নবীর আদর্শ, নবীর জবান মোবারকের কথাকে শ্রদ্ধার কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেম না থাকার কারণে আপনার এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ম্যাক্সিমাম লোক পড়ে না, আসর নামাজের সুন্নাত কয়দিন পরে বলবে এটা নাই, কারণ আছে বলার মৌলবি খুব কম আর নাই বলার মৌলবির অভাব নাই। কারণ আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। এই জন্য প্রেম করতে হলে, দাওয়াত করতে হলে, আলোচনা শুনতে হলে বুঝে শুনে আলোচনা করতে হবে। তাদের মধ্যে রাসূলের আদর্শ, রাসূলের প্রেম, আহলে বাইতের প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত ইসলাম আসার পিছনে যাদের যথেষ্ট অবদান রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে কিনা সেই মৌলবি দেখে আপনি প্রেম করেন সফল হবেন। আর নাই বলার মৌলবি যদি 1 লক্ষর সাথে প্রেম করেন জান্নাতের গন্ধ পাবেন না, যদিও জান্নাতের গ্রাম 500 বছরের দূর থেকে পাওয়া যায়। আজকে মানুষ ডিভাইড কেন? আমাদের মতো লোকদের কারণেই তো, ঠিক না বন্ধুরে? আমার বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, আমার নবীর সাথে প্রেমের কম্পিটিশন ছিল। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন কি করতেন? সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তা হাতে নিয়ে মুখে মেসেজ করে দিতেন, সুবহানাল্লাহ বলেন না, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত, খুবই স্মার্ট হয়ে যেত, গ্লেজি হয়ে যেত। আপনারটা আমারটা যদি কারো গাড়িতে থুতো ফালাই কি লাইয়া সেবটা করে ফালাইব? আর নবীজির থুতু মোবারক তারা হাতে নিয়ে মেসেজ করে দিত। এখন সাহাবিদের দাম আমাদের তো বেশি না কম? আরে শুধু বেশি নিমিয়া, শুধু বেশি, যেটা আপনার আমার কল্পনার বাহিরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, শুধু সাহাবাই কেরামের মর্যাদা বোঝার জন্য বলছি, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন যারা নবীকে গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে মত আমি অর্ডার করলাম তাকে সাথে সাথে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবি ফাদরিবহু, সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে তোমরা যদি প্র্যাকটিক্যালি শোনো তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ এই বলার, এই এই কথাগুলো বলার মানুষ আপনি পাবেন না। এই কারণেই যত কমবে মানুষ ততই পৃথিবী ছোট হবে, চারপাশ দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর পূর্বক্ষণে মানুষ জীবিত অবস্থায় কবরে গিয়ে গড়াগড়ি দিবে, তারা বলবে আল্লাহ আমার জন্য পৃথিবীর চাইতে ভিতরটাই অনেক বেটার। এতটা বিপর্যয় পৃথিবীতে নেমে আসবে সেই সিমটম কিন্তু আমাদের মাঝে আস্তে আস্তে চলে আসছে। আপনি আমি শিখবো কার থেকে? ওস্তাদ থেকে না? আমাদের ওস্তাদকে, আমাদের আপনার আমার প্রাণের নবী। আহলে বাইতকে ভালোবাসতে হবে, রাসূলের পরিবারকে ভালোবাসতে হবে, কারণ তাদেরকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ। আপনারা জানেন বরকতময় এক দাসী উম্মে আইমা রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে তিনি জান্নাতি, আর আপনার আমার প্রস্রাব করে আসলে ভালো করে ফানি না দিলে বাপ রে বাপ নাকের মধ্যে রুই ঢুকাইলেও গন্ধ ঠেকানো যায় না, ঠিক না ব্যাটি? আবার কয় নবী বলে আমরার মতো নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে নবীকে যখন, নবীর সাথে যখন প্রেম করবেন দেখবেন এই এই রকম চিন্তা ভাবনা অটক আর ব্রেন থেকে আউট হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ছোট্ট করে একটু বলবো আহলে বাইতের কথা, আল্লাহ রাসূলের পবিত্র